অবশেষে নেশা বিরোধী অভিযানে নাম নিয়ে প্রমিলা বাহিনী মঙ্গলবার প্রমিলা বাহিনীর একজোট হয়ে নেশা বিরোধী অভিযান চালালো মাতাবাড়ি এলাকায় এই অভিযানে এক অভিযুক্তকে ড্রাগস সহ আটক করে গণধোলাইও দেয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে থানার পুলিশ সংবাদ সূত্রে জানা যায় উদয়পুর ব্রাউন সুগার হেরোইন জাতীয় নেশা সামগ্রীর ব্যবসায় রমরমা চলছে যার ফলে যুব সমাজ অপরাধমূলক ঘটনা জড়িয়ে যাচ্ছে একের পর এক এবার পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারা অভিযান শুরু করেছে মাতাবাড়ি এলাকায় মঙ্গলবার রাত 9টা নাগাদ মাতাবাড়ি বাইপাস রোড এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে এলাকার প্রমিলা বাহিনী অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ এক অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে তারা কুকা বেছে তারপরে ইঞ্জেকশন বেছে আরো কিটা জানি বেছে প্রতিনিয়ত তিনজন লোক বান্দা তারা বাড়ি থাকে তারা বাড়ি তিনজন লোক এখানে থাকে আইতাছে যাইতাছে গাড়ি বাইক সব গাড়ি বাইক রাস্তার মধ্যে ভর্তি আমরা তো বুঝতাম পারি না ব্যাপারটা কিটা এবার দিই ফালার গুলা ভাই একটু একটু গুলা ভাই আরে কি সব বোনা কিটারে কাল পরশুদিন আমি প্রধানের ফোন করছি ঝুলন গই এই অবস্থা গভর্নমেন্টের একটা খবর পাইছি তাই নিয়ে দিই বেছে তারা হোটেল লইলো জয়গুমিদের হোটেলটা ভালো ইয়া আমরা ছাগল একটা চুরি হয়েছে তারা তিন দিন পরে আমার একটা ছাগল নাই আমি দুই বছর যাবো ছাগল নেশার আসর বসে মালিক থাকে না মালিক বাড়ি থাকে বাড়াবাড়ি বাস খালি বাড়ি ফাইয়া চলছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ